হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর ভালো থাকারই কথা, পুজোর মৌসুম এখন। আজকে শুভ মহাপঞ্চমী, তোমাদের সকলকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের পুজো খুব ভালো কাটুক। আমি জাস্ট এই অফিস থেকে ফিরলাম, আজকে পঞ্চমী, তাও এখনো বাড়ি যেতে পারিনি। সত্যি মনটা খুবই খারাপ লাগছে, মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে পৌঁছবো, আর ভালো লাগছে না বিশ্বাস করো। কিন্তু আজকে অফিস ছিল, অফিস করলাম, কালকে লাস্ট অফিস, কাল মহাষষ্ঠী, তো কাল অফিস করেই বাড়ি যাবো ওই দিক থেকে ডিরেক্ট। আজকে ভেবেছিলাম এসেই যতটুকু বাকি আছে গোছাবো, গুছিয়ে তারপর বাড়ি যাবো। মহালয়ার দিন আলটিমেটলি যখন আমি গিয়েছিলাম, শর্টসে যদি দেখে থাকো তোমরা তাহলে জানবে যে আমি বাড়িতে গিয়ে সমস্ত কিছু জিনিস রেখে চলে এসেছি, কিন্তু কয়েকটা জিনিস বাকি আছে, সেগুলো নিয়ে যাব কালকে। তো সেই জিনিসগুলো প্যাক করার বাকি ছিল, কিন্তু আর প্যাকিং কে করবে, কারণ এখন যেটা করব সেটা হচ্ছে নেল এক্সটেনশন। ঠিকই শুনছো, নেল এক্সটেনশন। বহুদিনের আমার ইচ্ছে ছিল অঙ্কিতার কাছে নেল এক্সটেনশন করাবো, করানো হচ্ছিল না, হচ্ছিল না, এটা সেটা এটা সেটা হয়ে যাচ্ছিল। তো এখন যখন আলটিমেটলি পুজো, আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, তাহলে কি আর করা যাবে, নেল এক্সটেনশনটা করিয়েই নি, না হলে তো আর নিজেকে রেজিস্ট করতেই পাচ্ছি না। প্যাকিং ট্যাকিং সব কিছু পরে হবে, এখন আগে নিচে যাই, তাড়াতাড়ি করে নেল এক্সটেনশনটা করাই, আবার রাতে প্যাকিং করতে হবে, অনেক কাজ, অনেক কাজ, মানে যাই এখন আগে নিচে যাই তাড়াতাড়ি করে। এই অঙ্কিতার ঘরে এলাম জাস্ট, এখন কটা বাজছে? 9টা বাজছে, ঠিক আছে, এই 9টার সময় বসবো এই যে অঙ্কিতার কাছে, নেল এক্সটেনশনের মাস্টার, প্রচুর প্রচুর সুন্দর, মানে এত সুন্দরও করে, তাই জন্য পুজোর সময় করতেই হলো, কি আর করা যাবে। যাই হোক, এখন 9টা বাজছে, কাল সকালে অফিস আছে, তাড়াতাড়ি করে করি, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। কখন শেষ করবে এই মহিলা আমি জানি না, কতক্ষণ লাগবে বল? ওই আড়াই থেকে 3 ঘন্টা, ঠিক আছে, আড়াই থেকে 3 ঘন্টা লাগবে বলছে, মানে 9টা বাজে এখন, তাহলে 10টা 11টা 12টা, তুই 12টা বাজে, তুই খাবো না, আমিও তো খাবো একসাথে। দেখা যাক কটা, মানে কটা বাজায় ও দেখি, তোমরাও কাউন্ট ডাউন করো, আমিও কাউন্ট ডাউন করি, আর কেমন হয় ট্রান্সফরমেশনটাও তোমরা দেখবে। এই যে দেখো তোমরা কি সব যন্ত্রপাতি দিয়ে যে করছে, এটা ড্রিলার মেশিন, মানুষের দেওয়ালে ফুটো করে, আর আমার নোক চাচা হচ্ছে, আলটিমেট রেজাল্টটাও তোমরা দেখবে। কি বলছিস অঙ্কিতা বল? নেল ট্রিম করা হচ্ছে, মা গো মা, যদিও লাগছে না সেরকম একটা, আমি ভাবলাম লাগবে হয়তো। এখন অলরেডি 12টা বেজে গেছে আর অঙ্কিতার এখনো হয়নি, জাস্ট এত দূর হলো, মানে নখগুলো লাগানো হলো, এরপর কালার করতে হবে, এরপর কালার হবে, মানে পলিশ করা হবে, ডিজাইন হবে, আর কত রাত হবে জানি না। আমার তো ঘুমের চোখ ফেটে যাচ্ছে, আমি এদিকে বসে বসে ঘুমাচ্ছি আর অঙ্কিতা এদিকে পড়েই যাচ্ছে কাজ, দেখা যাক কতক্ষণ লাগে। তারপর আলটিমেট লুকটা হলো জাস্ট এই রকম। তো হলো আলটিমেটলি নেল এক্সটেনশন করা, আর এখন 1টা বাজে, এবার জানি না কখন উঠতে পারবো, সকালবেলা অফিস আছে সকালে আবার, তো এখন ঘুমোবো। তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অঙ্কিতার কাছে নেল এক্সটেনশন করলাম এবং এক্সপিরিয়েন্স খুবই খুবই ভালো। আগেও আমাদের মেসে অনেকেই করেছে, একমাত্র আমি বাকি ছিলাম, এর আগে রেশমি করেছে, জ্যোৎস্না করেছে, জ্যোৎস্নার দিদি এসেছিল, সে করেছে, সবাই করেছে মোটামুটি, ঠিক আছে। তো সবাই, মানে সবারটাই দেখেছিলাম, খুবই সুন্দর হয়েছে। আমি নিজে করলাম, আমি নিজে যখন করলাম তোমাদের সঙ্গে ওভারঅল সবটাই শেয়ার করলাম, খুবই ভালো। এবং তোমরা যদি কেউ করাতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এটা মানে নেল এক্সটেনশনের জন্যই যদি কারোর প্রয়োজন হয় তাহলেই কন্ট্যাক্ট করো, তুমি যেমন ডিজাইন চাইবে সেরকমই করাবে। তো মোর ডিটেলস তুমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এটা ওর কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে আমি দিয়ে দিলাম। আর একদমই প্রফেশনাল ওয়েতে ও কিন্তু করায়, তুমি যেমন ডিজাইন চাইবে, এর থেকে বেশি বাড়তি কিছু বলার নেই। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আমি আর বেশি কথা বলতেও পাচ্ছি না, এখন ঘুমোই, পরে কাল সকালে আবার দেখা হচ্ছে। এখন বাজে 7:23, আর আমি তো রেডি হয়ে গিয়েছি অফিস যাওয়ার জন্য, ভেবেছিলাম আর একটু সকালে বেরোবো, কিন্তু ওই যে কালকে রাতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল তাই জন্য একটু লেট হয়ে গেল। বাই দ্য ওয়ে, গুড মর্নিং টু এভরিওয়ান, আর শুভ ষষ্ঠী সবাইকে। জানি ব্লগটা একটু দেরিতে দেখছো, কিন্তু আমার উইশেসটা দেরি করে হলেও তোমাদের কাছে পৌঁছচ্ছে।
যাই হোক, এখন বেশি কথা বলার সময় নেই, অলরেডি আমি লেট, তো এখন তাড়াতাড়ি করে বেরোই, বেরিয়ে তাড়াতাড়ি করে অফিস যেতে হবে, না হলে আবার তাড়াতাড়ি বেরোতে পারবো না, বাড়ি যেতে হবে। আর বাড়ি যাওয়া নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট আমার, কারণ আমি অধৈর্য হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। পুজোর সময় যেখানেই থাকো না কেন, মানে নিজের বাড়িটাই হচ্ছে সবচেয়ে স্বর্গের সুখ। যাই হোক, এখন তাড়াতাড়ি করে আগে বেরিয়ে যাই। মেসে রুমের সামনে আমাদের ঠাকুরও চলে এসছে, কিন্তু আমি এখনও বাড়ি যেতে পারলাম না, কান্না পাচ্ছে আমার। যাই হোক, এই ঠাকুরের মুখটাও খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। যাই হোক, আমি এখন অফিস যাই আর কি। অফিসে ঢুকে গিয়েছিলাম, তারপরে তো আর ব্লগটা কন্টিনিউই করা হয়নি, এই অফিস থেকে বেরোলাম। আর বেরিয়ে এখন যাচ্ছি শিয়ালদার দিকে, এখন তো খটখটে রোদ দুপুরবেলা। যাই হোক, এখন যাওয়া যাক, নাহলে আবার ট্রেনের জন্য লেট হয়ে যেতে পারে। আর ওই দিক থেকে শুভমও আসবে, আমি আর শুভম দুজন মিলে একসঙ্গে যাবো। চলো যাওয়া যাক, বাসের জন্য ওয়েট করি এখন, বাসটা আসুক আগে। বাস আই থিঙ্ক আসছে, একটা বাস, দেখা যাক কী হয়। চলে এসেছি আর আলটিমেটলি বাড়ি যাচ্ছি, মানে প্রচণ্ড অপেক্ষার পর আলটিমেটলি ছুটি পেয়েছি আর বাড়িও যাচ্ছি। সত্যি মানে আজকের ফিলিংসটা বলে বোঝানো যাবে না। এখানে আবার শুভমও চলে এসেছে, বল তোর ফিলিংস কেমন? আমার তো ছুটি হচ্ছিলই না, জোরে বল, আমার তো ছুটি হচ্ছিলই না, তাও ম্যানেজ করে ছুটি ম্যানেজ করে বাড়ি যাচ্ছি। যাই হোক, মানে আজকে সত্যি মানে বলে বোঝানো যাবে না যে কতটা খুশি লাগছে, মানে মানে কোনো ভাষা নেই। আলটিমেটলি দুর্গাপুজো গাইজ, আলটিমেটলি মানে আজকে ষষ্ঠী, এরপর কালকে সপ্তমী, আজকে থেকে গিয়েই এনজয় করতে পারবো। সকালে লাড্ডু ফোন করেছিল, লাড্ডু মানে হচ্ছে যে পিসির ছেলে, তো ও সকালে ফোন করেছিল, আর ফোন করেই বলছে বড়দি তুমি কখন আসছো? আমি বলছি যে আসছি, মানে তখন আমি অফিস যাচ্ছিলাম, বললাম অফিস যাচ্ছে, অফিস যাচ্ছি, তখন বাসে করে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। যাই হোক, খুব খুশি লাগছে, বাড়ি যাই, তারপরে আলটিমেট মজা হবে, দেখতে থাকো তোমরা ব্লগ। এই যে হিংসু কুটুটা আমার জানলার সিটটা নিয়ে নিয়েছে, আমার জানলার সিট কি হচ্ছে, তুই বসিস সব সময়, তুই বসিস আজকে, আমি বসে না, আমি বসবো সদে কেন ভাই, আমি ঠিক আছে, আমি ট্রেনটা চলতে শুরু করলে আমি বসবো, এখন তোকে বসতে দিয়েছি কারণ ট্রেনটা দাঁড়িয়ে আছে। তুই শক্তিগর থেকে বসবি? আমি শক্তিগর, আমি পুরোটা বসে বসে, না মানে না, হে ঝগড়া করিস না, ঝগড়া করিস না। পিঙ্ক সিনেমা দেখেছিস? কিটা পিঙ্ক সিনেমা দেখেছিস? পিঙ্ক না 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 ভাই, আমাকে বসতে দিবি কিন্তু, ঝগড়ো ঝক ডালে হচ্ছে সবাই, তোমরা সবাই কমেন্ট করবে তো ঝগড়োটে। এখন বাজে 5:15, ফোকাস নিচ্ছে না, যা বাবা, এখন বাজে 5:13, আর এদিকে আমাদের জার্নি স্টার্ট হলো, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। 8:20 তো টাইম ইন্টারসিটি দুর্গাপুরে। ছোলা দেবে না, আলু দেবে না? হ্যাঁ ঠিক আছে দাও। প্রচন্ড খিদে পেয়েছে আমার, তাই জন্য একটা ঝালমুড়ি নিলাম, দুপুরে ভাত খাওয়া হয়নি, চাউমিন খেয়েছি, তাই প্রচুর খিদে পেয়েছে। একদম অন টাইম,
8:20 বাজে, আর আমরা জাস্ট এই দুর্গাপুরে নামলাম। মানে ট্রেনটা এত ভালো এসছে, পুরো কোথাও মানে একদম ঠিকঠাক টাইম, পুরো 8:20 টাইম, 8:20 নামিয়েছে দুর্গাপুরে। যাই হোক, বাড়ি যাই এখন, বাড়ি গিয়ে তারপরে সব কিছু দেখা হবে। মাঠের ঠাকুরটা দেখার জন্য আমি অস্থির হয়ে গেছি, এখন গিয়ে আগে বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব। চলো বাই। টোটোতে উঠে এখন বাড়ি যাচ্ছি, আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, মনে হচ্ছে রাতে আর ফ্যান চালাতে হবে না। যাই হোক, এখন বাড়ি যাই আগে। পুচুর দিদি কালকে আসবে কিন্তু, পুচু হ্যাঁ আজকে আসার কথা ছিল তোর দিদি, কিন্তু আজকে আসলো না। হ্যালো করো, তুমি করো, হ্যালো করো, ও লাড্ডু হ্যালো করো। হ্যালো, চলো আমরা এখন কোথায় যাচ্ছি বলো? মাঠে ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুরটা দেখে আসি। আজকে সবাই ষষ্ঠী। হ্যাঁ আজকে সবাই ষষ্ঠী, আমরা আজ থেকে এনজয় শুরু নাকি? ইয়ে দুর্গাপুজো, ইয়ে 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 দুর্গাপুজো, ইয়ে কলকাতার এত সুন্দর সুন্দর পুজো, এত জাকজমক পুজো, কিন্তু তা আমাকে কোনোদিনই টানে না, আমাকে বারবার টেনে টেনে নিয়ে আসে আমাদের পাড়ার এই মাঠের দুর্গাপুজো। মানে সত্যি, মানে এটা আমাদের কাছে জাস্ট ইমোশন, মানে কি বলবো, মানে আমার চতুর্থীর দিন থেকে মনটা এত এত উতলা হয়েছিল, কবে বাড়ি যাব, কবে গিয়ে মায়ের মুখ দর্শন করব। আজকে মনটা অনেক শান্তি হলো, তৃপ্তি হলো, মানে নিজের ঘরের মানুষ, ঘরের মানুষ ফিল হয়। যতক্ষণ না নিজের মানুষকে দেখছো ততক্ষণ যেমন মনটা তৃপ্তি হয় না, সেই রকমই আমারও এই ফিলিংসটা, মানে বলে বোঝাতে পারবো না। তোমরাও তোমাদের ফিলিংস আমাকে কমেন্টে লিখে জানিও। আর দুর্গাপুজোর আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, খুব সুন্দর সুন্দর সামনে ব্লগ আসছে।